এদিকে বিএনপির অবরোধ কর্মসূচি মোকাবেলায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সমাবেশ হয়। সমাবেশে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ প্রশ্ন রাখেন, যারা মানবাধিকারের বাণী দেয় তারা 28 অক্টোবর পুলিশ হত্যা আর আগুন সন্ত্রাস নিয়ে কেন বিবৃতি দেন না? শ্রমিক অসন্তোষ নিয়ে তিনি বলেন, শ্রমিক সংগঠনের নেতা পরিচয় দেয়া কেউই শ্রমিক নয়। এ সময় কারো প্ররোচনায় শ্রমিকদের হামলা ভাঙচুর না করারও আহ্বান জানান তিনি। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আগামী সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। আমাদের দেশের মানবাধিকার সংগঠন, আমাদের দেশের বুদ্ধিজীবী যারা মাঝে মধ্যে বিবৃতি দেন, দেখলাম যে মির্জা ফখরুল সাহেবের মুক্তির জন্য বিবৃতি দিয়েছেন, তারা কেন বিবৃতি দিচ্ছেন না এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, তারা কেন বিবৃতি দিচ্ছেন না এই পুলিশ হত্যার বিরুদ্ধে? নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দর্শক, বঙ্গবন্ধু এভিনিউ রয়েছেন সহকর্মী শামিমা সুলতানা, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। শামিমা, এই সমাবেশে কেন্দ্রীয় আর কোনো নেতা কি অংশ নিয়েছেন কিনা, তারা কি বলছেন সব মিলে জানাবেন। এখানে কিন্তু কেন্দ্রীয় নেতা দু একজন এখানে যোগ দিয়েছেন এবং এখনো মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া আছেন এখানে, এর আগে তথ্যমন্ত্রী ছিলেন এবং যেটি আপনি শুনছিলেন নিউজে যে এখানে যারা এসেছেন কেন্দ্রীয় নেতারা, তারা কিন্তু বলছেন যে এই যে অবরোধের নামে আগুন সন্ত্রাস বা বাস পোড়ানো এগুলো যে চলছে, সেই সেই ধারাবাহিকতা তারা যেমন অব্যাহত রেখেছেন এবং সেই সাথে যে অরাজকতা তৈরি করছেন দেশ জুড়ে সেটির বিরুদ্ধে কিন্তু তারা কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন যারা প্রশাসনে আছেন তাদেরকে, এবং তারা একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যারা বিদেশিরা বিভিন্ন বক্তব্য দেয় মানবাধিকারের প্রশ্নে, তাদের কথা বলেছেন যে তারা মানবাধিকার প্রশ্নে এত কথা বলে কিন্তু 28 তারিখের ঘটনায় যে পুলিশ হত্যা হলো বা জাজেস কমপ্লেক্সে আগুন দেওয়া হলো সেগুলো নিয়ে আসলে তাদের বক্তব্য কি ছিল সেটি তারা মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন যে এখন কেন নতুন কোনো বিবৃতি তারা দিচ্ছেন না। আর জনগণের প্রতি এখানে যারা আছেন কেন্দ্রীয় নেতারা, তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন যাতে এই ধরনের বাসে বা যানবাহনে ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে আসলে তাদেরকে যেন পুলিশের হাতে সুপর্দ করা হয়, আইনের হাতে তুলে দেওয়া হয়, সেই অনুরোধ কিন্তু তারা এই সমাবেশ থেকে জানিয়েছেন। এবং তারা যেটি বলেছেন যে তারা শান্তির পক্ষে, তারা কোনোভাবেই চান না যে কোনো অরাজকতা তৈরি হোক আন্দোলনের নামে, সেই অরাজকতা তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক সেটি তারা চান না। একই সঙ্গে যারা শ্রমিক আন্দোলন করছেন তাদেরকেও তারা বলেছেন যাতে তারা শান্তিপূর্ণভাবে আবার তাদের কাজে ফিরে যান, এবং তারা বলেছেন যে কোনো একটি মহল তারা উস্কানি দিয়েই এই শ্রমিকদের মাঠে নামিয়েছেন, তো সেজন্য শ্রমিকদের কাজে ফিরে যাওয়ারও অনুরোধ করেছেন এখানকার কেন্দ্রীয় নেতারা। পাপিয়া, ধন্যবাদ আপনাকে শামিমা। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের খবর জানছিলাম আমরা সহকর্মী শামিমা সুলতানের কাছ থেকে।